কালেক্টর স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউন, আর সেই লকডাউনে রক্তের চাহিদা মেটাতে তমলুক জেলা শাসকের দপ্তরে কালেক্টর স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো রবিবার। জানা গিয়েছে, এদিনে রক্তদান শিবিরে কালেক্টর ক্লাবের সদস্য ছাড়াও প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। খোকনের রিপোর্ট, ভূমি 24x7।